লকডাউনের জন্য দেশে সোনার বাজার বন্ধ কেনা বেচা হচ্ছে না তা বলে সোনার চাহিদায় ভাটা পড়ার প্রশ্ন নেই উল্টে চাহিদা বাড়ছে তরতরিয়ে এতটাই যে দেশে আগাম পণ্য লেনদেনের বাজারে প্রতি দশ গ্রাম পাকা সোনার দরের মুখ এখন পঞ্চাশ হাজারের দিকে এই বাজারে সোনার উপর তেলের মতো পণ্যের দাম আগামী দিনে কতটা বাড়তে বা কমতে পারে তা আজ করে সেগুলি কেনা ও বেচার জন্য নির্দিষ্ট দামে আগাম চুক্তি করে রাখেন লগ্নিকারীরা সংশ্লিষ্ট মহলের দাবি আর্থিক অনিশ্চয়তা বাড়লে মানুষ নিরাপদ দিকেই লগ্নেন তাই আন্তর্জাতিক পণ্য লেনদেনের বাজারেও সোনার চাহিদা ও দাম বেড়েছে ভারতের পণ্য বাজারে দাম থাকছে পঁয়তাল্লিশ গত একুশে মার্চ কলকাতায় দশ গ্রাম পাকা সোনার দর ছিল একচল্লিশ হাজার আটশো আশি টাকা গয়না সোনা উনচল্লিশ হাজার সাতশো টাকা লকডাউনের আগে সেটাই সোনার শেষ হাতে হাতে লেনদেন তবে বাজার বন্ধ থাকলেও পরিসংখ্যান বলছে আগাম লেনদেনের বাজার এনসিএক্সে জুনের বরাতের জন্য দশ গ্রাম পাকাশোনার দর উঠেছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিনের মাঝে দর সাতচল্লিশ হাজার তিনশো টাকা ছুঁয়ে সেখানে সোনার রেকর্ড গড়েছিল পরের দিন তা প্রায় এক টাকা নামে মার্কিন প্রেসিডেন্ট আমেরিকায় ধাপে ধাপে আর্থিক কর্মকাণ্ড শুরুর ইঙ্গিত দেওয়ায় বিশ্ব বাজারেও সোনা পরে দাঁড়ায় আউন্সে এক ডলারের নিচে ভারতে আগাম লেনদেনে আগস্ট ও পরের ফেব্রুয়ারি বরাতের জন্য দাম এখন যথাক্রমে প্রায় ছেচল্লিশ হাজার ও আটচল্লিশ হাজার টাকা